আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়নের কাজ তিন, সূত্রের মডেল তৈরি ও যুক্তি উপস্থাপন। এই কাজের জন্য আমি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সূত্র অনুযায়ী রোল ভাগ করে দিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে চারটি সূত্র ছিল এবং চারটি সূত্র অনুযায়ী তাদের রোল নির্দিষ্ট করে দিয়েছিলাম। আর এই কাজের জন্য মূল্যায়ন নির্দেশক দেওয়া হয়েছে তিনটি, অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর সাতের একের এক, সাতের একের দুই ও সাতের পাঁচের এক। এই তিনটি পারফরমেন্স ইন্ডিকেটর আমাদেরকে শিক্ষার্থীর এই কাজ দেখে চিহ্নিত করতে হবে। এখানে মোট একক যোগ্যতা হচ্ছে দুটি, সাতের এক এবং সাতের পাঁচ। এই একক দুটি যোগ্যতার মধ্যে তিনটি পারফরমেন্স ইন্ডিকেটর আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো পারফরমেন্স ইন্ডিকেটর চিহ্নিত করার ক্ষেত্রে সাতের একের একের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে শিক্ষার্থী সূত্রে মডেল তৈরির ক্ষেত্রে একাধিক ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পেরেছে কিনা। আর সাতের একের দুই এক্ষেত্রে আমরা লক্ষ্য করব একাধিক ভিন্ন যে পদ্ধতি অবলম্বন করেছে তার সঠিক যুক্তি উপস্থাপন করতে পেরেছে কিনা। এবং সাতের পাঁচের এক এক্ষেত্রে আমরা দেখব শিক্ষার্থী গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিমূর্ত প্রতীক ব্যবহার করতে পেরেছে কিনা। এখানে আমরা একজন শিক্ষার্থীর সূত্রের মডেল তৈরির খাতাটি নিয়েছি। এখানে শিক্ষার্থী একটি মডেল তৈরি করেছে, সে মডেলটি ছিল সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মডেল তৈরি করার জন্য। এখানে শিক্ষার্থী খুব সুন্দর করে সূত্রের মডেল তৈরি করেছে কাগজ কেটে এবং রঙিন কাগজ ব্যবহার করেছে। এক্ষেত্রে আবার সে নিচের দিকে এই সূত্রের মডেলটির যুক্তিও সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছে, অর্থাৎ সূত্রটির সঠিক প্রমাণ লিখেছে। এজন্য আমরা ধরে নিতে পারি যে শিক্ষার্থীর একক যোগ্যতা সাতের একের এক, সাতের একের দুই এবং পারফরমেন্স ইন্ডিকেটর সাতের পাঁচের এক, এই তিনটির ক্ষেত্রে তার সবগুলো ইন্ডিকেটরের ক্ষেত্রে সে খুবই ভালো করেছে, অর্থাৎ সম্পূর্ণরূপে তার যুক্তি সহকারে উপস্থাপন করতে পেরেছে। অর্থাৎ সাতের একের এক, সাতের একের দুই এবং সাতের পাঁচের এক, এই তিনটি পারফরমেন্স ইন্ডিকেটরেই সে ত্রিভুজ পাবে। অর্থাৎ আমরা তিনটি ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা ত্রিভুজ চিহ্নিত করব, কারণ সে তিনটি কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে পারফরমেন্স ইন্ডিকেটর চিহ্নিত করতে হবে। অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন। ধন্যবাদ সবাইকে।